FBI, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এই FBI এর এক অপারেশনে সম্প্রতি আটক হয়েছেন শত শত অপরাধী। অপারেশনের নাম ট্রোজান শিল্ড। ট্রোজান শিল্ডের এই যে অভিযান, সেই অভিযানের মাধ্যমে চোরাচালান, মাদক, এমনকি হত্যার মতো অপরাধ চক্রের সাথে জড়িত কয়েকশো অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। অপারেশন কার্যক্রম পরিচালনায় FBI এর সঙ্গে ছিল অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় পুলিশও। দর্শক, আজকের সংবাদ বিশ্লেষণে আলোচনা করব ঠিক কিভাবে গ্রেফতার হয়েছেন এই সকল অপরাধীরা এবং FBI এর এই সার্বিক অপারেশনটা নিয়ে। আর আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। FBI এর বিশাল ফাঁদটি মূলত অপরাধী শনাক্তের জন্য আসলে ব্যবহার করা হয়েছে। প্রায় দুই বছর আগে থেকে কিন্তু এই অপারেশনটা চালু হয়েছিল, কিন্তু সেই অপারেশনটি কিন্তু গোপনে চালু হয়েছে। অ্যানোম নামের একটি অ্যাপের ডিভাইস বিতরণ করা হয়েছিল এবং অপরাধীদের মধ্যে এই অ্যাপটি যেহেতু গোপন ছিল, সো এই গোপন অ্যাপের যে এনক্রিপ্টেড নেটওয়ার্ক ছিল, সেই নেটওয়ার্কের মাধ্যমে মেসেজ বা বার্তা হ্যাক করা হয়েছিল অপরাধীদেরকে শনাক্ত করার জন্য, এবং সেই কাজটি কিন্তু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। এতে করে যেটা হচ্ছে যে মাদক বিক্রি কিংবা অস্ত্র চোরাচালান কিংবা এই সকল যে হত্যাকাণ্ড বিষয়ক যে কর্মকাণ্ডগুলো ছিল, সেই সমস্ত গতিবিধি বা তথ্য কিন্তু পৌঁছে গিয়েছিল FBI এর কাছে। প্রায় 300টি অপরাধ চক্র কিন্তু ছিল, যাদের 12,000 ডিভাইস পর্যবেক্ষণে রেখেছিল FBI। এই সময় তাদের প্রায় 2,70,00,000 খুদে বার্তা বলি বা মেসেজ বলি, তাদের সেই সকল মেসেজ জব্দ করার পরে প্রায় 100টি দেশে আসলে এই অভিযান চালানো হয়েছিল। তাদের মধ্যে 18টি দেশ থেকে শনাক্ত করা হয়েছিল প্রায় 800 অপরাধীকে। এ সময় অভিযান চালানো হয়েছে অনেকগুলো দেশে, আমরা আগেই বলেছি। এ সময় কিন্তু $14,80,00,000 নগদ অর্থ এবং কয়েক টন মাদকও জব্দ করা হয়েছিল, এবং সেই সকল তথ্য আমাদেরকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দর্শক, এই বিষয় নিয়ে কথা বলতে জার্মানি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি সহকর্মী বিটু বড়ুয়া জার্মানি থেকে। বিটু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ বিশ্লেষণে। বিটু, আপনাকে আসলে যে প্রশ্নটা প্রথমেই রাখতে চাই সেটা হচ্ছে যে অপরাধী শনাক্তে আসলে এই অপারেশনটা কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? ধন্যবাদ সাদিয়া আপনাকে। সাদিয়া, আপনি জানেন যে আসলে FBI কিন্তু দুর্ধর্ষ যে অপরাধীরা আছেন বিশ্বব্যাপী, তাদেরকে শনাক্তের জন্য এবং তাদেরকে গ্রেফতারের জন্য এবং তাদের যে অপরাধ, বিশেষ করে মাদক দ্রব্য কিংবা চোরাচালান অথবা কালো টাকার যে এদিক সেদিক নেওয়া কিংবা এই দেশ থেকে অন্য দেশে নেয়ার যে বিষয়টি, এছাড়াও কিন্তু আপনি জানেন যে তারা বিভিন্ন রকমের যে খুনের চক্র নিয়েই কাজ করছে, এবং এক খুনি চক্র আরেক খুনি চক্রকে কিন্তু দেশ থেকে দেশান্তরে যেভাবে ঠিক তাদের মধ্যে যে যোগাযোগ সূত্রটা স্থাপন করেছিল সেটি কিন্তু পরিপূর্ণভাবে জানার জন্য FBI অর্থাৎ ফেডারেল ইনভেস্টিগেশন ব্যুরো যুক্তরাষ্ট্রের এই সংস্থাটি কিন্তু কানাডার সাথে মিলে এবং অস্ট্রেলিয়ার সাথে মিলে, এই অস্ট্রেলিয়া কিন্তু তারা একই সাথে এই অ্যাপটি কিন্তু প্রয়োগ করে এই এই দুর্ধর্ষ অপরাধীদের এই গ্রেফতারের জন্য। সেই হিসেবে কিন্তু তারা একই সাথে 2018 সাল থেকে কিন্তু বিশ্বব্যাপী একই সাথে কাজ করছিল। সাদি, আপনি জানেন যে এই অ্যাপটি কিন্তু দুর্দান্ত ভাবে কাজ করেছে, এবং এই দুর্দান্ত ভাবে যে কাজ করেছে সেটির প্রমাণ কিন্তু আমরা হাতে নাতে পেয়েছি। গত 24 ঘন্টার ব্যবধানে কিন্তু সারা বিশ্বে অর্থাৎ 100টিরও বেশি দেশে কিন্তু 800 জনেরও বেশি যে সন্দেহভাজন কিংবা যারা অপরাধী আছেন তাদেরকে কিন্তু শনাক্ত করা হয়েছে, এবং এই শনাক্তকারীদের মধ্যে কিন্তু শুধুমাত্র জার্মানিতে 70 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং তাদেরকে গতকাল কিন্তু বুন্ডেস ক্রিমিনাল আর্মড অর্থাৎ LKA কিংবা BKA অর্থাৎ বুন্ডেস ক্রিমিনাল আর্মড যে বিশেষ বাহিনী, তারা কিন্তু, সরি, আপনি জানেন যে বাংলাদেশে পুলিশের তিনটি অভিযান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পরিচিত। একটি হচ্ছে সরাসি অভিযান, একটি হচ্ছে ঝটিকা অভিযান, আরেকটি হচ্ছে চিরুনি অভিযান। এই তিনটি অভিযানে কিন্তু জার্মানির যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, একই সাথে কিন্তু যে কাস্টমস এর যে বাহিনী আছেন, তারা কিন্তু একই সাথে এই অভিযান তিনটি পরিচালনা করেন, এবং এই তিনটি অভিযান পরিচালনা করার মধ্য দিয়ে কিন্তু তারা জার্মানিতে শুধুমাত্র 70 জনকে কিন্তু গ্রেফতার করতে সক্ষম হয়েছেন, এবং একই সাথে কিন্তু 20টিরও বেশি ধারালো আগ্নেয়াস্ত্র কিংবা অন্য ধরনের আগ্নেয়াস্ত্র কিন্তু উদ্ধার করা হয়েছে, এবং পুরো জার্মানির 16টি অঙ্গরাজ্যের কিন্তু বিভিন্ন প্রদেশের প্রায় 100টির বেশি স্থানে কিন্তু তারা এই অভিযান চালিয়েছে। এই অভিযানে কিন্তু যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সবার অর্থাৎ সেই সব অপরাধীদের সবার সাথেই কিন্তু আলবেনিয়া, ইতালি,
বেলজিয়াম সহ যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন অপরাধীদের সাথে যে নেটওয়ার্ক গড়ে উঠেছে সেটির প্রমাণ কিন্তু জার্মান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেয়েছেন। একই সাথে কিন্তু গত মার্চে কিন্তু বেলজিয়ামে এই অভিযানটা কিন্তু সেখানকার পুলিশ অর্থাৎ সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা এই অভিযানটা চালিয়েছিল। যেমনটি বলছিলেন বিটু, যে আরেকটি প্রশ্ন হচ্ছে যে দেশগুলো মানে অনেকগুলো দেশেই তো আসলে এই অভিযানটা পরিচালনা করা হয়েছে, তো সেই দেশগুলোর মধ্যে যারা আছেন মানে সরকার যারা আছেন তারা কি আসলে এফবিআই কে পর্যাপ্ত সহযোগিতা করতে পেরেছিল কিনা বা পারছে কিনা এই কার্যক্রমের জন্য? ধন্যবাদ সাথিয়া। আসলে পর্যাপ্ত যে সহযোগিতা সেটির বিষয়ে কিন্তু এখনো অনেক, মানে জার্মানির যদি কথা বলি তারা কিন্তু আগে থেকে ওয়াকিবহাল ছিল, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যে 27টি দেশ সেই 27টি দেশের অনেক দেশের সরকার প্রধান কিন্তু জানেনই না যে এফবিআই কিভাবে ভেতরে ভেতরে এই অ্যাপটি, এই অ্যানোম নামের এই অ্যাপটি চালু করে তারা যে অপরাধীদের শনাক্ত করছে এবং তাদের যে গতিবিধি সেই গতিবিধিকে তারা লক্ষ্য রাখছেন সেটা কিন্তু এই ইউরোপের 27 দেশের অনেক দেশের সরকারই কিন্তু জানেন না। তারপরে যেসব বড় বড় দেশগুলো আছেন বিশেষ করে ইতালি, ইতালিতে আপনি জানেন যে সেখানে মাফিয়াদের একটি স্বর্গরাজ্য, সে অতীত কাল থেকে কিন্তু আমরা শুনে আসছি। এবং একই সাথে কিন্তু আলবেনিয়া এবং অন্যান্য যে দেশগুলো আছে এবং বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে কিন্তু এই অপরাধী চক্র আগে থেকে সক্রিয় ছিল। অর্থাৎ বিশেষ কয়েকটি দেশ ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, জার্মানি এবং ব্রেক্সিট, সম্প্রতি ব্রেক্সিট নিয়ে ব্রিটেনও কিন্তু এই বিষয়ে ওয়াকিবহাল ছিল, কারণ এফবিআই কিন্তু এফবিআই এবং ইউরোপুল, আপনি জানেন যে ডেন হাকের যে ইউরোপুল একই সাথে কিন্তু এফবিআই এর সাথে কাজ করছিল এবং এফবিআই আসলে বিষয়টি অনেক দেশের সরকার প্রধানকে কিন্তু জানাননি। সেই হিসাবে কিন্তু বলা যায় যে আসলে এটি নতুন করে একেবারে ঝড় তুলেছে এবং অনেক দেশের সরকার কিন্তু গত 24 ঘন্টার ব্যবধানে নড়ে চড়ে বসছে, বিশেষ করে বুলগেরিয়া, রোমানিয়া এবং সার্বিয়া থেকে শুরু করে অন্যান্য যে দেশগুলোতে আসলে অপরাধী চক্ররা তাদের যে সাম্রাজ্য স্থাপন করেছে তারাও কিন্তু অবাক হয়েছেন এই এফবিআই এর এই কর্মকাণ্ডে। আসলে এফবিআই যেভাবে ঠিক পরিচালনা করেছে, গতকাল কিন্তু আমরা জার্মানির যে বুন্ডেস ক্রিমিনাল আর্ম অর্থাৎ আসামিদেরকে ধরার জন্য যে বিশেষ একটি এখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আছেন তাদের যিনি প্রধান, এই প্রধানের যে ভাষ্য সেই ভাষ্য অনুযায়ী সাদি আপনাকে এটুকু বলতে পারি, তারা বলছে যে আসলে এফবিআই বিষয়টিকে আগে থেকে খোলাসা করেনি এবং হঠাৎ করে অপরাধীদের যাতে শনাক্ত করা যায় এবং তাদেরকে গত 24 ঘন্টার ব্যবধানে যাতে গ্রেফতার করা যায় সে কারণে কিন্তু এই ইউরোপুলের মাধ্যমে কিন্তু অভিযান চালানো হচ্ছে, তো সেখানে আসলে নিরাপত্তা ব্যবস্থার কোন ঝুঁকি কি থাকছে কিনা? ধন্যবাদ সাদিয়া। আসলে নিরাপত্তার যে ঝুঁকি তা তো রয়েছে, কারণ আমি ঠিক শুরুর দিকে বলছিলাম যে শুধুমাত্র জার্মানিতেই 70 জনকে গ্রেফতার করা হয়েছে গত 24 ঘন্টার ব্যবধান এবং তারা সবাই দুর্ধর্ষ সন্ত্রাসী এবং বলা যায় আসলে যদিও এখনো অপরাধ প্রমাণিত হয়নি কিন্তু জার্মান বুন্ডেস ক্রিমিনাল আর্ম বলছে অর্থাৎ আসামিদেরকে ধরার যে প্রক্রিয়াটা তারা ফলো করেছে সেখান থেকে কিন্তু পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত হয়েছে তাদের অপরাধ এখন পর্যন্ত 80% নিশ্চিত এবং তারা যে অপরাধী সে বিষয়টিও নিশ্চিত করেছেন এবং সেখানে কিন্তু 20টিরও বেশি ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র কিন্তু উদ্ধার করা হয়েছে। এই আগ্নেয়াস্ত্রগুলো কিন্তু তারা সংরক্ষণ করে রেখেছিল যদি কোনো রকম গ্রেফতারের বিষয়টি আসে কিংবা যদি কোনো অভিযান পুলিশের কাছ থেকে যদি অতর্কিতে হামলা চালানো হয় কিংবা তাদেরকে গ্রেফতারের চেষ্টা করানো হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ঠিক আমরা যেমন শুনে থাকি যে অস্ত্র উদ্ধারে গেলে সেখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা পাল্টা গুলি চালালে ক্রস ফায়ারে পড়ে কিন্তু অপরাধীর মৃত্যু হয়, ব্যাপারটি এরকমও ঘটতে পারতো। অর্থাৎ জার্মান পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে আসলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যদি গ্রেফতারের উদ্দেশ্য যদি যেত তাদের কাছ থেকে রক্ষা করার জন্যই কিন্তু তারা কিন্তু এই অস্ত্রগুলো ব্যবহার করত এবং এটা যে কতটা ঝুঁকিপূর্ণ সেটা কিন্তু বেলজিয়াম, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং ইউরোপের অন্যান্য দেশগুলো আছে জার্মানি সহ সেখানে সন্ত্রাসীরা কিন্তু আগে থেকেই কিন্তু ব্যাপক ভরপুর অবস্থার মধ্যে আছে। অর্থাৎ তারা শুধু যে কালো টাকার ব্যবসাটা করছেন তা নয়, তারা কিন্তু আগে থেকেই মারিওয়ানা অর্থাৎ গতকাল কিন্তু 145 কিলোগ্রাম মারিওয়ানা এবং কোকেইন কিন্তু জার্মানিতে উদ্ধার করা হয়েছে। একই সাথে গাঁজার গাছ
একই সাথে কিন্তু আপনার এই হাশিশ যেটাকে বলা হয়, এছাড়াও এলএসডি এবং আরো নানান ধরনের এই ভয়ঙ্কর মাদকদ্রব্য কিন্তু গতকাল উদ্ধার করা হয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে কিন্তু ওত পেতে ছিল এবং তারা জানে যে এইসব ভয়ঙ্কর অপকর্ম থেকে বাঁচতে হলে তাদেরকে নিশ্চয়ই অস্ত্র শস্ত্র ভান্ডারে রাখতে হবে এবং এই কারণেই কিন্তু গতকাল কাস্টমস, জার্মানির কাস্টমস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানান রকম সুসজ্জিত অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু এই আসামিদেরকে গ্রেফতারের কিন্তু চেষ্টা করে। শুধু জার্মানিতে নয়, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস একই সাথে কিন্তু ইউরোপোলের মাধ্যমে কিন্তু সম্মিলিত আসলে থাকছেই। যত অপরাধীদেরকে আসলে আরো বেশি মাত্রায় ধরা হবে কিংবা আসলে এই কার্যক্রম আরো বেশি পরিচালনা করা হবে, আসলে ততই জানা যাবে যে ঝুঁকির মাত্রাটা আসলে ঠিক কত বেশি। বিটু, এই যে অ্যাপের মাধ্যমে অভিযানটা চালানো হচ্ছে, এখন তো অপরাধীরা জেনেই গেল যে আসলে তাদের জন্য গোপন একটা অ্যাপ ব্যবহার করা হয়েছিল, এই মুহূর্তে আসলে অপরাধীরা যেহেতু জেনে গেল, তাদের যে আরো যারা আছেন মাফিয়া যারা আছেন তাদের, তারা আসলে এটা জেনে যাওয়াতে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? ধন্যবাদ। আসলে আমরা পুরনো দিনের একটি কথা কিন্তু সবসময় মনে রাখি, সেটা হচ্ছে বিগ ব্রাদার ওয়াচিং ইউ। অর্থাৎ আমরা যে ধরনের অ্যাপস ব্যবহার করছি এই মুহূর্তে, ফেসবুক বলি, হোয়াটসঅ্যাপ বলি, কিংবা অন্য যেসব অ্যাপস আছে, বিশেষ করে ইনস্টাগ্রাম কিংবা টুইটার, আপনি একটুখানি আপনার মাধ্যমে এইটাও কিন্তু আমি পরিষ্কার করতে চাই, আসলে এইসব অ্যাপস এর মাধ্যমে কিন্তু সাধারণ জনগণ থেকে শুরু করে আমরা কি করছি সে বিষয়টিকে কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রণ করে থাকেন। এবং আমরা আমরা যদি আসলে এই যে সাইবার ক্রাইমস কিংবা যা কিছু করে থাকি সেই বিষয়গুলো কিন্তু রাষ্ট্র জানেন এবং এখান থেকে কিন্তু নানান তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়। এবং এই হোয়াটসঅ্যাপ এর যে বিশাল একটি ডেটা কিংবা এই ভান্ডার, এই এই জায়গা থেকে কিন্তু মেসেজ গুলো কিন্তু বিশেষ জায়গাগুলোতে কিন্তু সংরক্ষণ করা হচ্ছে। একই সাথে কিন্তু জার্মানির এই পুলিশের যে প্রধান, গত 24 ঘন্টার ব্যবধানে কিন্তু তারা বিষয়টি নিশ্চিত করেছে, গণমাধ্যমকেও তারা জানিয়েছেন যে আসলে অপরাধীরা যখন এই অ্যানম অ্যাপ সম্পর্কে জেনে গেছেন সেহেতু তারা নতুন অন্য কোনো অ্যাপস এর সন্ধানে যাবেন এবং তাদের যে যোগাযোগ সেটি যাতে আবার প্রতিস্থাপন করা যায় সেটিও তারা লক্ষ্য রাখবেন। আসলে বিষয়টা হচ্ছে আমরা বাংলাদেশে কিন্তু এক ধরনের গিরগিটি দেখে থাকি, তারা কিন্তু যাদেরকে দেখলেই আমরা মনে করি যে মানুষকে দেখলেই তারা রং বদলায়, কিন্তু আমরা মনে করি যে হয়তো আমাদেরকে আক্রমণ করবে কিংবা তাদের মাথায় রক্ত উঠেছে, ঠিক এমনটাই কিন্তু অপরাধীরা নানান রকমের ভুল পাল্টাতে পারে কিংবা নানান রকমের নতুন ধরনের অ্যাপস এর সন্ধানে যেতে পারেন, এমনটাই কিন্তু এই এফবিআই এবং ইউরোপোল থেকে শুরু করে জার্মানির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু গণমাধ্যমকে জানিয়েছে। মিঠু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য। দর্শক, আমরা আসলে কথা বলছিলাম যে ট্রোজেন অপারেশন, যে ট্রোজেন শিল্ড, তার সাথে জড়িত প্রায় ছিলেন বিশ্বজুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 9,000 কর্মকর্তা কিন্তু এই অপারেশন ট্রোজেন শিল্ডের সাথে জড়িত ছিলেন, মানে তারা আসলে কাজটি সম্পন্ন করেছেন। সমন্বিত যে এই অভিযান সেটাকে আসলে সাম্প্রতিক অন্যতম বড় পরিসরের অভিযান বলে আসলে ধারণা করছে বিশেষজ্ঞরা। দর্শক, এই ছিল আজকের সংবাদ বিশ্লেষণে। আজকের মতো এই পর্যন্তই থাকছে, আগামীতে আপনাদের সাথে আরও দেখা হবে। সঙ্গে থাকুন সময় নিউজ ডট টিভির।